আসসালামু আলাইকুম। সংবাদ পর্যালোচনামূলক ইউটিউব চ্যানেল ভিউজ বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখবেন। মূল্যস্ফীতি, ডলার ও তারল্য সংকট অর্থনীতির মূল সমস্যা। মূল্যস্ফীতি, ডলার সংকট ও তারল্য সংকট এগুলোই এখন অর্থনীতির মূল সমস্যা। দেশে ডলার সংকট প্রকট, তা যদি আরও বাড়তে থাকে তাহলে সমস্যা আরও জটিল আকার ধারণ করতে পারে। এ পরিস্থিতিতে অর্থনীতিতে যেমন চাপ আছে তা প্রমোশনেও যথাযথ নীতিমালা ও দিক নির্দেশনা থাকা দরকার বলে মত দিয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ আহসানেস মনসুর। 29 জানুয়ারি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ICAB আয়োজিত মুদ্রানীতি নিয়ে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি আহসান এস মনসুর এসব কথা বলেন। এতে আরও উপস্থিত ছিলেন বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদোসারা বেগম, সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ, ICAB-র সাবেক প্রেসিডেন্ট জামাল উদ্দিন আহমেদ, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি মোহাম্মদ রেফায়েল উল্লাহ মৃধা ও দৈনিক সমকালের বাণিজ্য সম্পাদক জাকির হোসেন। আলোচনা সঞ্চালনা করেন ICAB কাউন্সিলরের সদস্য ও সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির FCA। আহসান এস মনসুর বলেন, দেশে অপরিবর্তিত সুদহার সমস্যা আরও জটিল করে তুলেছে। বৈশ্বিক বিবেচনায় ডলারের সঙ্গে টাকার বিনিয়োগ হারের সামঞ্জস্য থাকতে হবে। অর্থপাচার বড় আকারে ধারণ করেছে। সঞ্চয়ের হার 5.5 নেমে এসেছে, যেটি আগে ছিল 16.5 থেকে 16.7%। এই পরিপ্রেক্ষিতে তিনি মনে করেন ব্যাংকিং ব্যবস্থায় সুশাসন খুবই জরুরি, মুদ্রানীতিতে কোনো ধরনের অসামঞ্জস্য রাখা যাবে না। আলোচনা সঞ্চালক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে মূল্যস্ফীতি হয়েছে, তাই সুধারের সীমা উঠিয়ে দিলেই চলমান সংকট দূর হবে না বলে তিনি মন্তব্য করেন। ICAB প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংক 3টি উদ্দেশ্য নিয়ে মুদ্রানীতি ঘোষণা করেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও মোট দেশজ উৎপাদন বৃদ্ধি। 22-23 অর্থ বছরে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা 5.6% নির্ধারণ করা হয়েছে। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা এবং 2023 সালের দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে এটি আশঙ্কাব্যঞ্জক। সুদহার নির্দিষ্ট করে দেওয়ার হলে মুদ্রানীতির ফলপ্রসূ হতে পারে না বলে মনে করেন দৈনিক সমকালের বাণিজ্য সম্পাদক জাকির হোসেন। অবশ্য এই নির্দিষ্ট সুদহার পর্যায়ক্রমে উঠিয়ে নেওয়া হবে বলে বাংলাদেশ ব্যাংক ইঙ্গিত দিয়েছে। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ উৎপাদন ও সরবরাহ বাড়াতে পারলে মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তা হওয়া সম্ভাবনা নেই। মুদ্রানীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থানের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিতে হবে বলে মত দেন মোহাম্মদ রেফায়েত উল্লাহ মৃধা। কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান। বৃহৎ শিল্পের পাশাপাশি এই শিল্পের বিকাশ না হলে দেশে কর্মসংস্থান বাড়বে না। তার অভিযোগ, চলমান অর্থনৈতিক সংকটে বিভিন্ন দেশের ব্যবসায়ীরা যেখানে মুনাফা হ্রাস করছেন, সেখানে আমাদের দেশে হচ্ছে ঠিক তার বিপরীত। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবস্থাপনার দিক থেকে মুদ্রানীতি 6 মাস পরপর প্রণয়ন করা যুক্তিসঙ্গত। বর্তমানে ব্যাংকের সুদহার মূল্যস্ফীতির হারের চেয়ে কম, যা অর্থনীতির জন্য স্বাভাবিক নয়। তবে বর্তমান মুদ্রানীতির বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতির হার কমানো। তবে শুধু নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি হ্রাস করা সম্ভব হবে না, কারণ বিষয়টি বৈশ্বিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। সেজন্য তারা বাজার ব্যবস্থা নজরদারিতে জোর দেন। এছাড়া বাংলাদেশের ব্যাংক যে সুদহারে পুনর্বিবেচনায় ইঙ্গিত দিয়েছে তা ইতিবাচক বলে মনে করেন বক্তারা।